আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা থাম্বনেইলের উপরে যে ইসলামিক থাম্বনেইলগুলো দেখলেন, অনেক বড় বড় ভাইরাল চ্যানেলের থাম্বনেইলগুলো কিভাবে তৈরি করা হয়, আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটা দেখব স্টেপ বাই স্টেপ। সেটা আবার কি করব আমরা মোবাইলে দেখিয়ে দিব, তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যারা সিরিয়াসলি এরকম সুন্দর সুন্দর থাম্বনেইলগুলো আপনারা মেক করতে চান মোবাইল দিয়ে, তারাই শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিওগুলো দেখুন। দেখুন আমি কয়েকটা থাম্বনেইল আপনাদের দেখাই, দেখুন এই যে এরকম ফন্ট বা এরকম লেখাগুলো আপনি কীভাবে তৈরি করবেন, এই ধরনের থাম্বনেইল আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেগুলো দেখিয়ে দেবো। দেখুন এগুলো কিন্তু আমার চ্যানেলের আমি তৈরি করেছি একদম মোবাইল দিয়ে, কিন্তু এই থাম্বনেইলগুলো তৈরি করা। তো আপনি কীভাবে আপনার ওয়াজের চ্যানেল বা ইসলামিক ভিডিওতে এইরকম সুন্দর সুন্দর থাম্বনেইল আপনি তৈরি করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভিডিওটা দেখলে অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন। আর এইটার জন্য আমি সিম্পল ব্যবহার করব, যে কোনো ধরনের ফোনে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি কি করতে পারবেন, এগুলো বানাইতে পারবেন। আর থাম্বনেইল সুন্দর না হলে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না, ইমপ্রেশন আসবে না। তো থাম্বনেইল কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখুন, আমি আমার ইসলামিক চ্যানেলটা দেখাইতেছি কিছু প্রমাণের সুবিধার জন্য, যে আসলে আমি নিজের চ্যানেলেও কিন্তু এই ধরনের থাম্বনেইল ব্যবহার করি, নিজে বানিয়ে ব্যবহার করি। অনেকে কিন্তু বলবেন যে এগুলো মনে হয় অন্য চ্যানেল থেকে ডাউনলোড করে দেখাইতেছে। দেখুন এই যে আমার চ্যানেলগুলোতে দেখুন সেম ধরনের থাম্বনেইল কিন্তু আমি ইউজ করতেছি। দেখুন চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন ওয়ান আছে, দেখুন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মনিটাইজেশন ওয়ান আছে। দেখুন সবগুলো ভিডিওতে কিন্তু আমি সেম ধরনের ফন্ট বা সেম ধরনের এই যে লেখাগুলো কিন্তু আমি ইউজ করেছি। তো প্রত্যেকটা বিষয় আমি ইন ডিটেলস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, 10 থেকে 15 মিনিট সময় আশা করি আপনার কখনও নষ্ট হবে না। তো চলুন আমরা এর জন্য কী করব, এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব, এবং এর যে আনুষঙ্গিক যে আপনার ফন্টগুলো বা ম্যাটেরিয়ালসগুলো এগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া আমি ভিডিও শেষে এগুলো কীভাবে আপনি কালেক্ট করবেন দেখিয়ে দেবো। দেখুন আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে ফেলেছি, তো দেখুন এখান থেকে আমি একদম ডিটেলসে প্রথম থেকে আপনাদের দেখাবো। দেখুন এটা কিন্তু একদম সাদামাটা একটা ইন্টারফেস আপনি এখানে দেখতে পারবেন। এই যে আপনার এই পিক্সেল ল্যাবের কিন্তু এটা একটা মানে হোম পেজ বলতে পারেন, এটা কিন্তু আমার কাস্টমাইজ করা, যার জন্য কিন্তু এরকম দেখাইতেছে। তো আপনারা কি করবেন, এরকম নাও দেখাইতে পারে, জাস্ট আপনি উপরে যে দেখুন থ্রি ডট একটা মেনু আছে, তো থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যারো বাটন, কাস্টমের পাশে দেখুন অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করে আপনার ইউটিউব থাম্বনেইল হোক বা ব্যানার হোক আপনি ক্লিক করে নেবেন। যেহেতু থাম্বনেইল, থাম্বনেইল আমি ক্লিক করে নিলাম, করে নেওয়ার পর নিচে দেখুন ডান পাশে, দেখুন সবচেয়ে ডান পাশে ক্লিক করবেন আপনার এই কালারটা যে ব্যাকগ্রাউন্ড আছে, এইটাকে আপনাকে প্রথমে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড একটা নিতে হবে। তো এটা নেওয়ার জন্য জাস্ট এই যে ক্লিক করে গার্ডিয়ান আছে এবং কালার আছে দুইটা, তো আপনি যদি প্লেন কালার নেন তাহলে কিন্তু থাম্বনেইল তৈরি করতে পারবেন, আবার যদি গার্ডিয়ান নেন তাহলে সেটা তৈরি করতে পারবেন। তো বড় বড় চ্যানেলের ভিডিওগুলোতে যে থাম্বনেইল ব্যবহার করে সেগুলো কিন্তু গার্ডিয়ান কালার। তো দেখুন আমি গার্ডিয়ান কালারটা ইউজ করে নিব। তো গার্ডিয়ান কালার ইউজ করার জন্য জাস্ট আপনাকে কী করতে হবে, গার্ডিয়ানে ক্লিক করতে হবে। তো দেখুন আপনি চাইলে কিন্তু কালারে অনেকগুলো ফিচার আছে আপনি নিতে পারবেন। তো দেখুন আমি কী করবো, গার্ডিয়ানে ক্লিক করব, এবং গার্ডিয়ান কালার তো আপনি কীভাবে ম্যানুয়াল আপনি সেটা চেঞ্জ করতে পারবেন সেটাও দেখিয়ে দেবো। দেখুন ম্যানুয়ালি চেঞ্জ করতে হলে কিন্তু আপনাকে কী করতে হবে, দেখুন এখানে অনেকগুলো কালার ডিফল্টভাবে দেওয়া থাকবে, এবং আপনি যতবার সৃষ্টি করবেন ততবার কিন্তু সেগুলো এখানে জমা হয়ে থাকবে। দেখুন আমি এখানে এই প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন এই পাশে চলে আসে, দেখুন দুই পাশে কিন্তু দুইটা বার আছে। দেখুন যে সাইটের আপনি কালার চেঞ্জ করবেন সেই সাইটের বারে ক্লিক করার পরে কিন্তু আপনি এদের নিচে কালার বাটনে ক্লিক করবেন। তো দেখুন আপনি যে সাইডে ডান পাশ এবং বাম পাশ যে পাশেরটা আপনি কালার চেঞ্জ করবেন সেই পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন এই যে আপনার কালার আইকনে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন উপরে দুইটা বার আছে, এই বারটাকে আপনি ঘোরাবেন, ঘোরানোর পরে কিন্তু বা এই গোল দাগটাকে ঘুরিয়ে ফিরে কিন্তু আপনি কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। তো এইভাবে কিন্তু আপনি ডান পাশেরটা গাঢ় করতে পারবেন, হালকা করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা বিষয় এভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন এটা আপনার যেটা রাখার ইচ্ছা এইভাবে আপনি ম্যানুয়ালি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এভাবে। তো দেখুন এইভাবে কিন্তু আপনি, দেখুন আমি এটাই রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আমি জাস্ট টিক বাটনে ক্লিক করে দিবেন, দেখুন উপরে টিক বাটন আছে, টিক বাটনে ক্লিক করে দিন। তো জাস্ট টিক বাটনে ক্লিক করে দেবেন, টিক বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের থাম্বনেইলটা কিন্তু নেওয়া শেষ, থাম্বনেইল ব্যাকগ্রাউন্ডটা নেওয়া শেষ। জাস্ট এখন আমরা কী করব, এখানে কিছু টেক্সট অ্যাড করব, যেটা সবটাইতে থাম্বনেইলের গর্জিয়াস যেটা বিষয় টেক্সট অ্যাড করা। তো টেক্সট অ্যাড করার জন্য দেখুন উপরে প্লাস আইকন আছে, ওখানে অ্যাড করতে পারবেন, অথবা নিচে এ লেখা আছে ওইটাতে ক্লিক করে টেক্সট অ্যাড করা যায়। তো জাস্ট আমি উপরে প্লাস আইকনে ক্লিক করে দেখাইতেছি, দেখুন আপনারা কী করবেন, উপরে যে প্লাস আইকন আছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার টেক্সটের একটা অপশন চলে আসবে, দেখুন ওই উপরে লেখা আছে টেক্সট, নিয়ে আসলেন,
নিয়ে আসার পরে আপনি প্লেস করুন, প্লেস করে আপনি আপনার টেক্সটটা ইচ্ছা মতো লিখুন। তো জাস্ট আমি এখানে এটাকে কেটে দিয়ে আমি লিখব হযরত ওমরের জীবনী। তো জাস্ট এই লেখাটা আমি লিখে দেখাবো সেম ওই ধরনের ফন্ট তৈরি করে, সেম ওই ধরনের যেটা আমরা প্রথমে দেখেছি। তো জাস্ট আমরা এখন সামহাও কী লিখবো এখান থেকে, জাস্ট হযরত ওমর, জাস্ট হযরত আমি একসাথে লিখবো এবং ওমরটা আলাদা, জীবনীটা আলাদা। এই লেখাগুলো একটু ভেঙে ভেঙে লিখলে কিন্তু আপনি এগুলো বুঝতে সুবিধা হবে, কারণ এই লেখাগুলোকে আমরা একটু বড় করে আপনারা ক্যাসি টাইপের থাম্বনেল তৈরি করতে পারবেন। দেখুন এটা আপনার ইচ্ছা মতো এই যে বারটাকে ধরে সুবিধা মতো আপনি মানে ছোটো বড় করতে পারবেন। কিন্তু দেখুন আমি এটাকে একদম উপরের দিকে রাখবো, রাখার পর দেখুন এখন আমাদের দরকার হলো ফন্ট। ফন্ট দেওয়ার জন্য দেখুন ওই ফন্ট লেখার উপরে ক্লিক করবেন, মাই ফন্টে ক্লিক করবেন। তো জাস্ট আমি মাই ফন্টে ক্লিক করে আমি কাস্টম ফন্ট ইউজ করবো। দেখুন এখানে লেখা আছে LI শামীম নূর ইউনিকোড, এইগুলো কিন্তু আপনি গুগল থেকে ফ্রিলি ডাউনলোড করতে পারবেন lipigod.com থেকে। তারপর আমি কী করবো এখান থেকে আমি আপনাদের ভিডিওর সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব। দেখুন LI শামীম নূর ইউনিকোড এটা কিন্তু আমি ব্যবহার করে নিলাম। দেখুন এইটা ব্যবহার করার পর কিন্তু এই যে দেখুন এই যে আমি এটা কিন্তু ছোটো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ইজিলি কিন্তু এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। ফন্টগুলো কিন্তু আসল, এই ফন্টগুলো কিন্তু অনেকে খুঁজে পান না, বা কোন ধরনের ফন্ট কী ফন্ট এইটা কিন্তু আপনারা অনেকে পান না। দেখুন এখন এটাকে চাইলে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। দেখুন আমি টেক্সট অ্যাড করার জন্য ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আপনি গ্যালারি আইকনে ক্লিক করবেন। তো গ্যালারি আইকনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে। শো করার পর আগে থেকে টেক্সারের জন্য যে পিকচারগুলো আমরা ডাউনলোড করে রেখেছি সেটা আমরা এখন ইউজ করব। দেখুন তো সেইটা আমরা ইউজ করে দিব। দেখুন এখান থেকে জাস্ট এই পাশে ইয়েলো কালার মাঝখানে দেখুন এইটা আমরা ইউজ করব। ইউজ করে কিন্তু আমরা এটা কী করে দিব, এই যে এই নিচে দেখুন টিক বাটন একটা আছে, টিক বাটনে ক্লিক করলে কিন্তু আপনার টিক বা হয়ে যাবে। আপনি চাইলে ফ্লিপ করতে পারবেন বা আপনি চাইলে নতুন করে আবার আনতে পারবেন। দেখুন এটা কিন্তু আবার মিস হয়ে গেছে, আবার আমি এটা নিয়ে আসতেছি। দেখুন এইভাবে কিন্তু টেক্সচার অ্যাড করা যায়। তো দেখুন আমি এটা নিয়ে আসতেছি, একটু মিস করছে, ফোন ল্যাগ করছে, তো যার জন্য একটু মিস করছে, আমি এটা নিয়ে আসতেছি। দেখুন এটা কিন্তু বারবার ওই ডান পাশে এই যে আপনার স্ক্রিন রেকর্ড চালু থাকার জন্য মাঝে মাঝে এটা মিস করে, ফোনটা ল্যাগ করতেছে। তো সমস্যা না, আপনারা এইভাবে নিয়ে আসবেন। দেখুন এটা আমি নিয়ে আসছি। দেখুন এটা ক্লিক করার পর কিন্তু দেখুন এই যে হযরত লেখাটা কিন্তু দেখুন একদম আমরা যে টেক্সচারে যে পিকচারটা দেখেছি সেরকম কিন্তু হয়ে গেছে, একদম কিন্তু সেরকম হয়ে গেছে। আপনি চাইলে নিজে কিন্তু এই যে মেনটেন রেশিওটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, এইটাকে অ্যানাবল করে বা ছোটো বড় করে। দেখুন আমি এখানে আপনার মনের মতো বা ইচ্ছা মতো যেটা রাখতে চান সেটা রাখবেন। রাখার পর টিক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখন আমরা লিখব কি, এখন আমাদের লেখা দরকার যে হযরত তো লেখা হয়ে গেল, জাস্ট এখন আমরা লিখব কি ওমর। তো ওমর লেখার জন্য সেম একইভাবে এই লেখাটাকে কপি করব। কপি করে জাস্ট এডিট বাটনে ক্লিক করে জাস্ট ওই যেন আমার কালারটাকে বারবার চেঞ্জ করতে না হয় ওই একই কালার চলে আসবে, ওইটা কপি করে লিখলে। দেখুন এখন আমি লিখব ওমর। দেখুন আমি ওমর লিখে ওকে বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন ওমরের হযরত এখন ওমরের, দেখুন এটা কিন্তু সেম কালার চলে আসছে। এখন আমরা কী করবো, ফন্টটাকে চেঞ্জ করে দিব। ফন্টটা চেঞ্জ করার জন্য মাই ফন্টে আসার পর দেখুন LI শামীম চলন্তিকা ইউনিকোড রেগুলার। আমি আবারও বলতেছি LI শামীম চলন্তিকা ইউনিকোড, এই ফন্টটা আপনাকে ইউজ করতে হবে। এই ফন্টটা ইউজ করলে আপনি কিন্তু সেম ধরনের এই ফন্ট কিন্তু বা এই ধরনের লেখা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। দেখুন এটাকে আমি বড় করে দিব। দেখুন সামহাও এইটা কিন্তু আপনার ইচ্ছা মতো বড় করতে পারবেন। দেখুন কালারটা কিন্তু খুব ইজিলি আমরা প্রথমে যে দেখাইছি সেম ধরনের কিন্তু ফন্ট কিন্তু আমরা দেখাইতেছি, এটা কিন্তু কোনো ধরনের ফেক ভিডিও না। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন আমাদের কিন্তু ওমরের লেখাটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের এখন দরকার কি, এখন এটাকে আবারও সেম আগের মতো কপি করে এডিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখব জীবনী। তো জাস্ট আমরা এখান থেকে জীবনী কথাটা লিখে নিচ্ছি। দেখুন জীবনী কথাটা লেখার পর দেখুন এটাকে আপনি চাইলে ছোটো বড় করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখানে করতে পারবেন। দেখুন এই থাম্বনেইলের মূল বিষয়টা হলো আপনার এই টেক্সচার অ্যাড করা বা আপনার ফন্টগুলো চেনা, বাদ বাকি কাজগুলো কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কম বেশি জানি। তো দেখুন আমি ফন্টটা চেঞ্জ করে এটা রাখলাম। তো চাইলে আপনি এটা রাখতে পারেন বা আপনার যেটা ভালো লাগে। তো জাস্ট শামীম চলন্তিকা বা আপনার শামীম নূর এই দুইটা ফন্ট কিন্তু ওই বড় বড় চ্যানেলগুলো ব্যবহার করে থাকে। দেখবেন ইসলামিক লাইভ, ইসলামিক ওয়াজ বগুড়া, ইসলামিক ওয়াজ এই ধরনের বড় বড় চ্যানেলগুলো যাদের সাবস্ক্রাইবার কিন্তু মিলিয়নের উপর, 5 মিলিয়ন, 2 মিলিয়ন, 4 মিলিয়ন সাবস্ক্রাইবার। দেখুন আমি এটাকে সাদা রেখে দিলাম।
তো সাদা রাখার পরে দেখুন এটাকে কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এখন আপনি যে বক্তার ওয়াজ বা যে হুজুরের ওয়াজ আপনি রেকর্ড করেছেন, এখন সেই হুজুরের একটা ছবি, আপনার পিএনজি ছবি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি আপনাকে এখন এখানে আনতে হবে। তো জাস্ট আমি লেখাগুলোকে কী করবো, একটু মাঝের দিকে বরাবর নিয়ে এসে প্লেস করে এটুকু আমরা লক করে দিব, ঠিক আছে? দেখুন আমি সবগুলো ই লক করে দিচ্ছি। লক করে দিয়ে এখন আমি কী করবো, একটা হুজুরের একটা পিক নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য টি অপশনে ক্লিক করবেন। টি অপশনে ক্লিক করে দেখুন ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে গ্যালারি, গ্যালারি থেকে আগে থেকে হুজুরের যে ছবিগুলো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছেন সেখান থেকে দেখুন আমি এখান থেকে একটা হুজুরের পিক নিয়ে নিচ্ছি। দেখুন এখানে অনেকগুলো পিক আছে, আমি সেখান থেকে একটা পিক নিয়ে নিচ্ছি। দেখুন এই ধরুন আমি সামহাও একটা নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এগুলো কিন্তু সবগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো জাস্ট এটাকে আপনি কী করবেন, সুন্দরভাবে এটাকে আপনি প্লেস করবেন। প্লেস করে এটাকে ছোটো বড়ো করতে পারবেন, দুই হাতের আঙুল দিয়ে কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। দেখুন খুব ইজিলি কিন্তু এটা কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। দেখুন আর আপনারা সবাই কিন্তু জানেন যে আসলে এই পিক্সেল ল্যাব কিন্তু পৃথিবীর একদম প্রফেশনাল একটা অ্যাপ্লিকেশান ডিজাইনের জন্য, এটা যে কোনো ধরনের ডিজাইন হতে পারে। তো জাস্ট এটাকে আমি কী করে দেবো, লক করে দেব। লক করে দেওয়ার পর আপনি যদি চান যে পিছনে আপনি কোনো শ্যাডো দিবেন, তো জাস্ট আমি এখান থেকে কালো একটা শ্যাডো নিব। তো কালো শ্যাডো আমি আগেই তৈরি করে রাখছি, এবং এইটাই নিয়ে যদি আপনাদের ভিডিও চান আলাদা করে তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন যে আসলে শ্যাডোগুলো কীভাবে তৈরি করতে হয় পিক্সেল ল্যাবে, তার জন্য আমি আলাদা করে ভিডিও তৈরি করবো। দেখুন শ্যাডোটাকে নিয়ে আসবো, নিয়ে আসার পর দেখুন এতে ব্যাক টু ব্যাকে ক্লিক করবো। টু ব্যাকে ক্লিক করলে কিন্তু এই ছবির পিছনে কিন্তু কালো শ্যাডোটা চলে গেল, তো যার জন্য কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখুন আপনি চাইলে কিন্তু এটার কালারও পরিবর্তন করতে পারবেন। দেখুন প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ করা যায়। তো জাস্ট আমি প্রেফার করবো যে আপনি কালোটা রাখবেন, কালোটা রাখলে আপনার ছবির গ্লেজটা খুব সুন্দর লাগে। তো জাস্ট আমি কালোটা রেখে দিই, এটাকে আমি লক করে দিব। দেখুন প্রত্যেকটা আইটেমের কাজ শেষ আপনি সাথে সাথে লক করে দেবেন যেন আপনার কাজের সুবিধা হয়, যেন নড়াচড়া না করে। দেখুন আপনার এই যে হযরত ওমরের কথাটা বলেছি, জাস্ট ওমরের মতো কোনো একটা প্রতিচ্ছবি আমি নিয়ে আসবো এখানে। তো যার জন্য আবারও গ্যালারি অপশনে ক্লিক করে একটা ছবি নিয়ে আসবো। দেখুন হযরত ওমরের মতো একটা এ ধরনের একটা সুন্দর একটা ইসলামিক জাতীয় ছবি এরকম হয়, দেখুন এটা আমি নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকেও আমি সিম্পলভাবে কী করবো, প্লেস করে নিব। দেখুন সুন্দরভাবে প্লেস করে নিলাম আমরা। দেখুন এটাকেও আমি লক করে দেব। দেখুন আমাদের থাম্বনেলের কাজ কিন্তু মোটামুটি প্রায় 80% কাজ কিন্তু শেষ। তো আপনি চাইলে নিচে যে জায়গা ফাঁকা জায়গাটুকু আপনি বক্তার নাম লিখতে পারেন, যে বক্তারা মানে ওয়াজ করেছেন সেই বক্তার নামটা নিয়ে সুন্দর করে লিখতে পারবেন। তো সেই বক্তার নামটা আমি লিখে দেবো। তার আগে আমি এখান থেকে আরও একটা এলিমেন্ট অ্যাড করে নিই। দেখুন এই যে লাল একটা এই যে আপনার বর্ডারের মতো এটা অ্যাড করে নিলাম, অ্যাড করে এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পর এখানে আমি বক্তার নামটা লিখে দেবো। আমার এই বক্তার নাম হলো মাওলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন। জাস্ট আমি এটা এখানে লিখে দেবো। দেখুন আপনারা আপনাদের বক্তার নামটা লিখে দেবেন, এটা সৌন্দর্যের জন্য। দেখুন লিখে দেওয়ার পর এটা অনেক বড় হয়ে আছে, জাস্ট এটাকে আপনি সাইজ অপশনে ক্লিক করে আপনাকে ছোটো করে নেবেন। দেখুন ছোটো করে আপনি আপনার মতো করে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে সেম আগের মতোই ফন্টটা আপনি চেঞ্জ করে শামীম চলন্তিকা ইউনিকোড দিয়ে দিবেন। দেখুন মাই ফন্টে ক্লিক করে শামীম চলন্তিকা ইউনিকোড এই লেখাটা দিলে কিন্তু খুব সুন্দর ফোটে, খুবই লেখাগুলো কিন্তু খুব বোল্ড আকারে অনেক সুন্দর দেখা যায়। তো জাস্ট আপনারা এইভাবে কিন্তু থাম্বনেলগুলো কিন্তু ডিজাইন করতে পারবেন। তো এইটাকে যদি আরও সুন্দর করা যায় করতে পারেন, তাহলে এখানে আপনি বিভিন্ন ধরনের স্টার বা বিভিন্ন ধরনের আরও এলিমেন্ট যোগ করতে পারেন। তো যেটা আমি করে দেখাই, দেখুন টি অপশনে ক্লিক করে আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখান থেকে আমি কিছু স্টার এই থাম্বনেলটাকে আরও গর্জিয়াস দেখানোর জন্য আমি কিছু স্টার অ্যাড করব। দেখুন এই পিএনজি স্টারগুলো কিন্তু আমার আগে থেকেই তৈরি করা। দেখুন এইগুলো নিয়ে এসে আপনি আপনার পজিশন মতো ছোটো বড়ো করে কালার চেঞ্জ করে কিন্তু এগুলো লাগাইতে পারবেন। দেখুন অনেক ছোটো করবেন, ছোটো করার পর কপি করে করে আপনি আপনার ইচ্ছা মতো এটা বাড়তি সৌন্দর্যের জন্য আপনি এটা দিতে পারেন। তো দেওয়া হয়ে গেলে যা সামহাও আপনি এখান থেকে সেভ করে নেবেন। সেভ করার পর দেখুন আলটাতে সেভ করবেন, তাহলে কিন্তু সর্বোচ্চ রেজুলেশন পাবেন। এই থাম্বনেলগুলো কিন্তু ফাটবে না, হাই রেজুলেশন আপনি পেয়ে গেলেন। এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু ওই বড় বড় চ্যানেলের মতো কিন্তু থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে। ওনারা হয়তো পিসিতে তৈরি করে, বাট আপনি কিন্তু মোবাইল দিয়ে কিন্তু ওদের মতো একদম 95% কিন্তু ওদের মতো আপনি থাম্বনেল তৈরি করতে পারলেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। আর এখন আপনাদের দেখাবো যে আসলে এই ফন্টগুলো কীভাবে ডাউনলোড করবেন। এগুলোর জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। দেখুন আমি আপনাদের দেখানোর জন্য গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিতেছি। ওপেন করার পর যে দুইটা ফন্ট আমি ব্যবহার করেছি সেই দুইটা ফন্টের নাম লিখে সাইটের নাম সহ প্রত্যেকটা অপশন আমি দেখিয়ে দেবো। তো চলুন আমরা এখন এখানে নাম লিখি। প্রথমে লেখা আছে শামীম, শামীম নূর। দেখুন শামীম নূর বাংলা ফন্ট, প্রথমটা হলো শামীম নূর
বাংলা ফন্ট, তো জাস্ট আপনি এইটা লিখবেন শামীম নূর বাংলা ফন্ট। দেখুন আমি লিখছি, লিখে ইন আপনারা কী করবেন, সার্চ করবেন, গুগলে এসে সার্চ করবেন, এটা আপনি পেয়ে যাবেন lipighar.com এ আপনি পেয়ে যাবেন, পৃথিবীর সবচেয়ে সেরা বিখ্যাত একটা সাইট lipighar.com। দেখুন এই যে প্রথমে চলে আসছে lipighar.com এ চলে আসছে শামীম নূর বাংলা ফন্ট। দেখুন এই যে ক্লিক করে দিলাম, দেখুন এই যে এখানে কিন্তু ওই যে ফন্ট কিন্তু চলে আসছে, আমি যেটা লিখেছি হজরতটা যেটা লিখেছে এটা কিন্তু চলে আসছে। তো এটা এইভাবে আপনি ডাউনলোড করে নেবেন। এবং পরবর্তীটা কী আসছে, এল আই শামীম চলন্তিকা ইউনিকোড, এটাও কিন্তু একটা ফন্টের নাম। এই ফন্টটাও কিন্তু আপনি কোথায় পাবেন, lipighar.com এ পেয়ে যাবেন। তো জাস্ট আপনি সরাসরি নাম লিখে সার্চ করবেন, তাহলে আপনি সরাসরি ওইটা আপনাকে খুঁজতে হবে না। দেখুন এটাও কিন্তু এই lipighar.com এ কিন্তু পেয়ে গেলেন। দেখুন এই যে lipighar.com এ আছে, তারপর আপনি নিচে আরও অন্যান্য সাইডেও আছে। তো আপনারা এইভাবে খুব ইজিলি আপনারা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর আমি যে প্রসেসগুলো দেখাইলাম এইভাবে কাজ করুন, আপনার আশা করি থাম্বনেলগুলো আগের থেকে 100 ভাগ বেটার হবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার।